তাহলে শির্ক থেকে কি করবেন দূরে থাকবেন আর শির্ক এমন একটা পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন খালিদিনা ফিহা ও জাহান্নামের মধ্যে কতদিন থাকবে ফর ইভার এন্ড ইভার देयर इज নো এন্ডিং লাইফ এমন জীবন সেখান থেকে আর রিটার্ন আসার কি নেই বাস তাহলে শির্ক থেকে বাঁচতে হবে এক নম্বর ঠিক আছে এক নম্বর শির্ক থেকে বাঁচতে হবে দুই বিদাত বিদাত মানে কি একেবারে সরাসরি মোহাম্মদ হোসেনকে অপমান করা হয় কেমন অপমান দেখেন পরীক্ষার হলে পরীক্ষা চলছে একটা মাস্টার এসে বলছে কেউ যদি কথা বলো কাউকে জিজ্ঞাসা করো ভাই এটা কি আমি তোমাদেরকে এতদিন পড়িয়েছি আমাকে তোমরা অপমান করবা কোন একজন ছেলে আর কে বোঝাই ভাই বলনারে কি এটা শিক্ষককে অপমান করলো কি করলো না আবু সাহেদ খুদরি রাজি আল্লাহন বলেন এক বেদিন আমাকে বলছে এই তোমাদের মোহাম্মদ তোমাদেরকে বলে সব শিখিয়েছে সত্যি সব শিখেছে তো বলছে হ্যাঁ মোহাম্মদ শসম পায়খানা করাও শিখেছে মানে খবরদার পূর্ব পশ্চিম মুখ করে কেউ যেন পায়খানাতে না বসে মানে ও মজা নেওয়ার জন্য কথাটা বলতে চেয়েছিল মোহাম্মদ শসম কি শিখেনি বলেন তো আপনি সহবাস করবেন তার আগে দোয়া শেখানি আপনি মসজিদে ঢুকছেন ঢুকতে গিয়ে বলছেন আলিফলাম মিম দা লিকেল কিতাম ফি হোদাল নীল মুত্তাকেন হবে না কি হবে পাফ হবে আরে ভাই কোরআন তেলোয়াতে পাপ হবে মানে এবার নতুন ফতো নাকি জি পাপ হবে কেন মোহাম্মদাল্লাম ওখানে বলেছেন যে এই দুয়াটা পড়ো ঠিক না আল্লাহ আল্লাহাম যেমন করে বলেছে ওই দোয়াটা আমাদেরকে কি হবে পড়তে হবে তাহলে ওটা পড়লে নেকি অথচ কোরআন পড়লে এখানে নেকি নাই কেন মোহাম্মদ সাল্লাম বলেনি তাই এবার আমি বলছি যে ওই টিচারের মতো অপমান করা হয় কেমন মোহাম্মদ সাল্লাম আপনাকে স্ত্রী সহবাস শিখেছে রসুল সাল্লাম বলছে শোনো তুমি যদি মসজিদে প্রবেশ করো বাম পায়ের স্যান্ডেল আগে খোলো বলেন কজল খুলি যারা জানেন তারাও ভুল করে ফেলেন ঠিক না বলছি তাহলে কারণ আমাদের অভ্যাসটা কি মসজিদে ঢোকার সময় কোন পাকে দিতে হবে ডান পা আগে আগে আবার বলছে বাম স্যান্ডেল তাহলে তো ভুল হওয়ারই কথা কি করতে হবে বাম পায়ের স্যান্ডেল আগে খুলে তার উপরে পা রাখেন তারপরে ডান পা খুলেন তারপরে মসজিদে ঢুকেন তো মসজিদে ঢুকার জন্য যদি এত নিয়ম হয় তাহলে শরীয়তের নিয়ম কত থাকতে পারে মোহাম্মদ বলছেন একটা লোকর নাম হচ্ছে চন্ডীদাস কি নাম চন্ডীদাস বলছে ভাই খুব পিপাসা পেয়েছে পানিটা একটু দিবেন নেন নিয়েছে একই চন্ডিদাস ঠিক না ওই লোকটা বয়ান শোনার পরে বলছে আসাদ রসুল্লাহ এখনো জেলখানায় কোথায় জেলখানায় ও নিজের মতো চলতে পারে না কি এখন যদি ও বলে যে পানি পিপা গেছে এ হাতে ধরলে পানি শয়তানে খাবে ও খাবে না বুঝতে পারেনি এখন ও খালি কি বলেছে একটা বাক্য বলেছে আল্লাহ ছাড়া হক কোন ইলা নেই মোহাম্মদ তার পেরিত মানদে এবং রসুল এখন এই পানিটা খেতে ওকে ছটা নিয়ম লাগবে কটা ছটা নিয়ম লাগবে হুজুরে বলেছে যে অমুক করতে হবে অমক চলে কি করে অমক চলে কি করে নইলে আমাকে হিন্দু পুলিশ এসে কালকে বলছে যে সম্মিলিত মনোজা তার কিয়মের ব্যাপারে কথা বলবেন না আমি বললাম জনাব সবই তো ঠিক আছে আপনি তো হিন্দু মানুষ আপনি কি করে বুঝলেন কিয়াম কাছে বলে কেউ তো রিপোর্ট করেছে না ব্যাপারটা আমরা হাজার হাজার মানুষের সামনে কথা বলি আমরা বুঝি নাহলে আপনি একটা হিন্দু মানুষ এসে বলছেন যে কি আম করবেন আপনি আমার মতো বক্তাও না আমার নাই আপনার আপনার পুরাণ আপনার বেদ আপনার বাইবেল আমার মুখস্থ আপনার তো মুক্ত না তো নমস্কার আপনি এই বিষয়ে বলবেন না বুঝতে পেরেছেন তো বিষয়টা তো আমরা বুঝি তাহলে এই বাক্যটা এখন ওর নাম ছিল চন্দী দাস আর লাই লালা পড়ার পর কি আব্দুর রহমান আব্দুর রহমান পানি পান করছে কি করে পানি করবে পান করবে প্রথমে ফার্স্ট কাজ দেখে নেবে কি করবে দেখে নেবে দেখে নেবে প্রথমে কাজ এক দুই তুই ডানাতে ধরতে হবে সাইন্ড ভাই খাবার খাচ্ছি যে জি তখনও ডানাতে ধরতে হবে ডানাতে এভাবে ধরেন অথবা এভাবে ধরেন কিন্তু এভাবে ধরে তলায় হাত দেবেন এটা ঠিক নয় আপনি পরিবর্তন হন না আল্লাহর জন্য পরিবর্তন হন না আপনি হাত থেকে চেড়ে নেন তারপরে গ্লাসটা ধরেন আলাদা আলাদা গ্লাস রাখেন কারণ এভাবে ধরে যদি এভাবে ডান হাত হয় তাহলে তো আরো কিছু করে আরো কিছু হয় ঠিক না তো এক দেখে নিতে হবে পানিটা দুই ডান হাতে ধরতে হবে খাওয়া অবস্থায় ভাত খাওয়া অবস্থায় বিরিয়ানি খাওয়া অবস্থায় এমনিও তিন বিসমিল্লা বলতে হবে চার বসে পানি পান করতে হবে পাঁচ তিন শ্বাসে পানি পান করতে হবে ঢক 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 করে পানি পান করা যাবে না তো মোহাম্মদ ঢক ঢক করে পানি পান করা যাবে না আমি তো আর এমনি বলি না যে তিনি বিজ্ঞানীর সমস্ত বিজ্ঞানীর বাবা মোহাম্মদ সাল্লা সাল্লাম এখনকার ডাক্তাররা বলছে কোনো ব্যক্তি যদি দাঁড়িয়ে ঢক ঢক করে পানি পান করতে প্রস্তুত হয়ে যায় পানি পান করে তার এইটটি চান্স আছে মারা যাওয়ার বুঝতে পেরেছেন মোহাম্মদ বসে পেশাব করতে হবে দাঁড়িয়ে পেশাব করা যাবে না বিশেষ কোন কারণবশত এখন একটা রোগ আবিষ্কার হয়েছে দাঁড়িয়ে পেশাব করলে ডাক্তাররা বলছে তিনি না আবার আসেন এক দেখে নিতে হবে দুই ডানাতে তিন বিসমিল্লা চার বসে পাঁচ তিন শাসে শেষে বলতে হবে আলহামদুলিল্লাহ ছটা হবে না তাহলে এক এই পানিটা পান করতে ছটা নিয়ম লাগে শুধুমাত্র হাত বাঁধার নিয়মটা বলে যাননি সলাদ শেষে ইয়ানবী সালামাইকা করে কিয়াম করতে হবে এটা বলে যাননি খতনা দিলে খানা দিতে হবে এটা বলে যাননি জানা যায় গিয়ে আরবিতে লম্বা দোয়া পড়ার পরে সম্মিলিত মোনাজাত করতে হবে এটা বলে যাননি তার আবি সলাদ আট না কুড়ি রাখাত এটা কি ক্লারিফাই করে যাননি সব করে গিয়েছেন সব করে গিয়েছেন আপনার আমার গোড় আমি তাই আপনার আমার গোলামি তাই অতএব কোন ব্যক্তি যদি করে সরাসরি রসুল অপমান করা হয় এই জন্য দিন রাত আমরা গালি খাচ্ছি আমরা নাকি ইহুদি খ্রিস্টানের দালাল তার একজন স্করপিও তো চলে আসতাম রে ভাই ইহুদি খ্রিস্টানের দালাল দিন প্রচার করি তাই কোন ইহুদি যে আমাদেরকে এজেন্ডা দিল টাকা দিল এসে বলছি যে সলাতের মধ্যে আমিন বলতে হবে কেন এটা আমরা মেনে নিয়েছি কারণ আবু বলেন বলেছেন তোমার আমিন আমিন আর ফেরেস্তার আমিন যদি মিলে যায় আল্লাহ বলছে যা পাপ করেছো সব আমি ক্ষমা করে দেব তোমার পাপের পরিমাণ যদি আটলান্টিক মহাসাগরের উপরে জমে থাকা ফেনার পরিমাণ হয় তবু বুঝতে পারেনি যে ব্যক্তি মসজিদে গেলো পায়ে পা কাঁধে কাঁধ লাগিয়ে সলাতাদাই করলো ওই ব্যক্তির জন্য জান্নাতের মাঝখানে একটা ঘর নির্মাণ করা হলো আমি যে বিপদে তুমি আমাকে বিয়াদব বললো আমি যে বলবো যে পায়ে পা কাঁধে কাঁধ লাগিয়ে সালা তাই করতে হবে কেন আমার জান্নাতে ঘর দরকার আয়শা রাদিয়াল্লাহু আনহা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তারাবির ব্যাপারে জিজ্ঞাসা করতে কে তিনি বলছেন যে তার তারাবির সৌন্দর্যতা জিজ্ঞাসা করো না রমজান মাসের ব্যাপারে জিজ্ঞাসা করো না তিনি এত লম্বা কিরাত করতেন এত লম্বা কিরাত করতেন সাহাবীরা মনে করছে আজকে বোধহয় শাহরী খাওয়া গেল আমাদের জি সারিতে টক দই থাকে না সারিতে ওই হরেক রকমের মিষ্টি থাকে না খালি খেজুর খেত তেল থাকতো একটু একটু রুটি থাকতো তাই দিয়ে তারা খেত একটা মানুষের খেতে থেকে মিনিট সময় এই পাবো কিনা দু তিন লাগতো ভাবছে কি সাথে তারাবি পড়তে গিয়ে মাত্র তিন দিন পড়েছিল তাই তারা ক্লান্ত মানে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল আল্লাহ হয়তো ফরজ করে দিতে পারে বিধায় রসুল আসম বাড়িতে পড়তে লাগলেন আর আপনার আমার তারাবি মানে তাড়াতাড়ি ঠিক না কুড়ি রাখাতের এদিকে কত রাখা সাঁত্রিশ রাখাত মিলে প্যাকেজ পঞ্চাশ মিনিটে শেষ আর এই পঞ্চাশ মিনিট কি অনেকে তিরিশ মিনিটে শেষ আট রাখাত তারাবি পড়তে খুব কম সময় নিলে দেড় থেকে দু ঘন্টা লাগা উচিত দেড় থেকে দু ঘন্টা লাগা উচিত অতএব যা মোহাম্মদ ইসলাম বলেননি করেননি তার সামনে হয়েছে তিনি চুপ থাকেননি তাই ধর্মের মধ্যে করার নাম হচ্ছে বিদাত ভাই দিন রাত মানুষ গালি গালাজ করছে এই বিধাত নিয়ে আবার ক্লিয়ার করে দিচ্ছি যারা লাইভে দেখছেন যারা সামনে আছেন এখন আপনার প্রশ্ন ভাই আপনি যে বিদাত বললেন তো মোহাম্মদ মাইক ছিল মানুষের প্রশ্ন হয় কি না ফেসবুক ছিল নাকি আপনি লাইভ করছেন জামা নাকি আপনার মসজিদে মাইক ব্যবহার করা হতো ভাইরে ভাই এটুকু যদি মানুষের জ্ঞান না থাকে তা তো বলা তাহলে তো অসুবিধা আপনাকে কি কেউ বলেছে নাকি যে মোটরোলা কোম্পানির মোবাইল ব্যবহার করলে জানে কি তার চেয়ে সামসং এর ডবল নাকি কেউ বলেছে আপনার ওপো ব্যবহার করলে যা নেই তার চেয়ে আপনার এম আই ম্যাক্স প্রো ব্যবহার করলে তার চেয়ে বেশি নেই যে আবিষ্কার আমার সামনে যেগুলো আছে মাইক মাইক্রোফোন মোবাইল এই যে ক্যামেরা ইত্যাদি আছে ওয়াসাইলুল খাওয়িয়া কাদারিয়া এটা হচ্ছে নতুন আবিষ্কার দিনের মধ্যে আবিষ্কার কি ধর্মের মধ্যে কি কিন্তু ধর্মের মধ্যে আবিষ্কার কোনটা মোহাম্মদ এগারো টাকাতে বেশি পড়েননি আমরা কুড়ি রাকাত এটাই ধর্মের মধ্যে বেশি মোহাম্মদ সাল্লাম মানুষের খাতনার কথা বলেছিলেন খাতনার পরে খানের কথা রসুলাম বলেননি তিনি লম্বা দোয়া জানা যায় পড়েছিলেন কিন্তু তারপরে সম্মিলিত মনাজের কথা মোহাম্মদ সুলাম বলেননি এটা আপনার আমার বানানো কিছু কথা বা এখান থেকে নিয়ে ওখান থেকে নিয়ে বানানো কিছু কথা বোঝা বোঝা যাচ্ছে আমার কথা তাহলে বিদাত হচ্ছে কি ধর্মের মধ্যে এমন কিছু যা মোহাম্মদ সুলাম বলেননি করেননি তার সামনে হয়েছে তিনি চুপ থাকেননি এমন কিছু কথা এবং কাজ যদি কেউ করে তাহলে কি বিদাত আমাদের এলাকায় যেমন খুব মিলাদ প্রচলন আছে মিলাদ বুঝেন কি এলাকার লোক তো না বোঝার কথা বোঝাই মিলাদ মানে ধর আমার বাবা মারা গেল কিছুদিন পর আমার বাবা মারা গেল আমার বাবার জন্য একটা মৌলী সাহেবকে ডাকলাম বুঝতে পেরেছেন মৌলী সাহেব আমার বাবার জন্য লম্বা একটা দোয়া করে দিল সালমান খানের মতো কিছু কান্দ সালমান খানের মতো বললাম মানে আমার বাপ মরেছে আপনি এমনি কান্দেন এত কাঁদেন কানে তাই টাকা দেবো আমি বেশি বুঝেননি